সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। মুখে গণতন্ত্রের কথা বলে আর প্রশাসনের জোরে ক্ষমতা আঁকড়ে থাকে আওয়ামী লীগ, তাদেরকে একদিন জনগণের কাছে নতি স্বীকার করতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রোববার 3 মার্চ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, স্বাধীনতার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছিল, সেই দেশে যদি গণতন্ত্রই না থাকে তাহলে এদেশ সৃষ্টি কেন হয়েছিল, এর জবাব আওয়ামী লীগকে দিতে হবে। মুখে গণতন্ত্রের কথা বলে আর প্রশাসনের জোরে ক্ষমতা আঁকড়ে থাকে তারা, তাদেরকে একদিন জনগণের কাছে নতি স্বীকার করতে হবে, দল মত নির্বিশেষে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকবির রিজ বলেন, আওয়ামী লীগ তলে তলে বিপদ আজ করতে পারছে আর দলটির নেতারা দেশের মানুষের সঙ্গে অনর্গল মিথ্যা কথা বলছে। আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, আমার মতো একজন নগণ্য ব্যক্তি আজকে যারা এখানে উপবিষ্ট তাদের সঙ্গে একই মঞ্চে উপবেশন করতে পেরে আমি আমার জীবনকে ধন্যবাদ করি। স্বাধীনতার পতাকা ইতিহাসের একটি অংশ একজন বক্তা উল্লেখ করেছেন, কিন্তু বিস্তৃত ব্যাখ্যায় জানি সেটি হচ্ছে এই যে আমরা শুনি অনেকে বলেছেন প্রথমে যারা বক্তা ছিলেন লাল সবুজের পতাকা আমরা বলে থাকি, কিন্তু যে প্রথম পতাকাটি